নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ। দেবদাস পথের উপরেই বসিয়া পড়িতেছিল, চুনিলাল হাত ধরিয়া ভিতরে লইয়া গেল, নিজের শয্যার উপর বসাইয়া শান্ত করিয়া জিজ্ঞাসা করিল, ব্যাপার কি দেবদাস? কাল বাড়ি থেকে এসেছি। কাল? সমস্ত দিন তবে ছিলে কোথায়? রাত্রেই বা কোথায় ছিলে? ইডেন গার্ডেনে। পাগল নাকি? কি হয়েছে বলো দেখি, শুনে কি হবে? না বলো, এখন খাওয়া দাওয়া করো। তোমার জিনিসপত্র কোথায়? কিছুই আনিনি। তা হোক, এখন খেতে বসো। তখন জোর করিয়া চুনিলাল কিছু আহার করাইয়া শয্যায় শুইতে আদেশ করিয়া দ্বার রুদ্ধ করিতে করিতে কহিল, একটু ঘুমোবার চেষ্টা করো, আমি রাত্রে এসে তোমাকে তুলব বলিয়া সে তখনকার মতো চলিয়া গেল। রাত্রি 10টার মধ্যে সে ফিরিয়া আসিয়া দেখিল দেবদাস তাহার বিছানায় গভীর নিদ্রায় সুপ্ত। না ডাকিয়া সে নিজে একখানা কম্বল টানিয়া লইয়া নিচে মাদুর পাতিয়া শুইয়া পড়িল। সারা রাত্রির মধ্যে দেবদাসের ঘুম ভাঙিল না, প্রভাতেও না। বেলা 10টার সময় সে উঠিয়া বসিয়া কহিল, চুনিবাবু কখন এলে? এইমাত্র আসছি। তবে তোমার কোনো রকম অসুবিধে হয়নি? কিছু না। দেবদাস কিছুক্ষণ তাহার মুখ পানে চাহিয়া থাকিয়া কহিল, চুনিবাবু আমার যে কিছু নেই তুমি আমাকে প্রতিপালন করবে? চুনিলাল হাসিল, সে জানিত দেবদাসের পিতা মহা ধনবান ব্যক্তি, তাই হাসিয়া কহিল, আমি প্রতিপালন করব? বেশ কথা, তোমার যতদিন ইচ্ছা থাকো, কোনো ভাবনা নেই। চুনিবাবু তোমার আয় কত? ভাই আমার আয় সামান্য, বাটিতে কিছু বিষয় সম্পত্তি আছে, তা দাদার কাছে গচ্ছিত রেখে এখানে বাস করি। তিনি প্রতি মাসে 70 টাকা হিসাবে পাঠিয়ে দেন, এতে তোমার আমার স্বচ্ছন্দে চলে যাবে। তুমি বাড়ি যাও না কেন? চুনিলাল ঈষৎ মুখ ফিরাইয়া কহিল, সে অনেক কথা। দেবদাস আর কিছু জিজ্ঞাসা করিল না, ক্রমে আহারাদির জন্য ডাক পড়িল। তাহার পর দুইজনে স্নানাহার শেষ করিয়া পুনরায় ঘরে আসিয়া বসিলে চুনিলাল বলিল, দেবদাস বাপের সঙ্গে ঝগড়া করেছ? না। আর কারো সঙ্গে? দেবদাস তেমনি জবাব দিল, না। তাহার পর চুনিলালের হঠাৎ অন্য কথা স্মরণ হইল, কহিল, ওহো তোমার এখনো বিয়েই হয়নি যে? এই সময় দেবদাস অন্যদিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। অল্পক্ষণেই চুনিলাল দেখিল দেবদাস ঘুমাইয়া পড়িয়াছে। এমনি করিয়া ঘুমাইয়া ঘুমাইয়া আরও 2 দিন অতীত হইল। তৃতীয় দিবসের প্রাতঃকালে দেবদাস সুস্থ হইয়া উঠিয়া বসিল। মুখ হইতে সেই ঘন ছায়া যেন অনেকটা সরিয়া গিয়াছে বলিয়া বোধ হইল। চুনিলাল জিজ্ঞাসা করিল, আজ শরীর কেমন? বোধ হয় অনেকটা ভালো। আচ্ছা চুনিবাবু, রাত্রে তুমি কোথায় যাও? আজ চুনিলাল লজ্জিত হইল, বলিল, হ্যাঁ তা যাই বটে, কিন্তু সে কথা কেন? আচ্ছা তুমি কেন কলেজ যাও না? না, লেখাপড়া ছেড়ে দিয়েছি। ছি, তা কি হয়, মাস 2 পরে তোমার পরীক্ষা, পড়াও তোমার মন্দ হয়নি, এবার কেন পরীক্ষা দাও না? না, পড়া ছেড়ে দিয়েছি। চুনিলাল চুপ করিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, কোথায় যাও বলবে না? তোমার সঙ্গে আমিও যাব। চুনিলাল দেবদাসের মুখ পানে চাহিয়া বলিল, কি জানো দেবদাস, আমি খুব ভালো জায়গায় যাইনি। দেবদাস যেন আপনার মনে কহিল, ভালো আর মন্দ ছাই কথা, চুনিবাবু আমাকে সঙ্গে নেবে না? তা নিতে পারি, কিন্তু তুমি যেও না। না আমি যাবই, যদি ভালো না লাগে আর না হয় যাব না, কিন্তু তুমি যে সুখের আশায় প্রত্যহ উন্মুখ হয়ে থাকো, যাই হোক চুনিবাবু আমি নিশ্চয়ই যাব। চুনিলাল মুখ ফিরাইয়া একটু হাসিল, মনে মনে বলিল, আমার দশা, মুখে বলিল, আচ্ছা তাই যেও।
অপরাহ্ন বেলায় ধর্মদাস জিনিসপত্র লইয়া উপস্থিত হইল। দেবদাসকে দেখিয়া কাঁদিয়া ফেলিল। দেবদা, আজ তিন চার দিন ধরে মা কত যে কাঁদছেন। কেন রে, কিছু না বলে হঠাৎ চলে এলে কেন? একখানা পত্র বাহির করিয়া হাতে দিয়া কহিল, মার চিঠি। চুনিলাল ভিতরের খবর বুঝিবার জন্য উৎসুকভাবে চাহিয়া রহিল। দেবদাস পত্র পাঠ করিয়া রাখিয়া দিল। জননী বাটি আসিবার জন্য আদেশ ও অনুরোধ করিয়া লিখিয়াছেন। সমস্ত বাটির মধ্যে তিনি শুধু দেবদাসের অকস্মাৎ তিরোধানের কারণ কতকটা অনুমান করিতে পারিয়াছিলেন। ধর্মদাসের হাত দিয়া লুকাইয়া অনেকগুলি টাকাও পাঠাইয়াছিলেন। ধর্মদাস সেগুলি হাতে দিয়া কহিল, দেবতা বাড়ি চলো, আমি যাব না, তুই ফিরে যা। রাত্রিতে দুই বন্ধু বেশ বিন্যাস করিয়া বাহির হইল। দেবদাসের এ সকলে তেমন প্রবৃত্তি ছিল না, কিন্তু চুনিলাল কিছুতেই সামান্য পোশাকে বাহির হইতে রাজি হইল না। রাত্রি নয়টার সময় একখানা ভাড়াটিয়া গাড়ি চিতপুরের একটি দ্বিতল বাটির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। চুনিলাল দেবদাসের হাত ধরিয়া ভিতরে প্রবেশ করিল। গৃহস্বামিনীর নাম চন্দ্রমুখী, সে আসিয়া অভ্যর্থনা করিল। এইবার দেবদাসের সর্বশরীর জ্বালা করিয়া উঠিল। সে যে এই কয়দিন ধরিয়া নিজের অজ্ঞাতস্বরে নারীদেহের ছায়ার উপরেও বিমুখ হইয়া উঠিতেছিল, ইহা সে নিজেই জানিত না। চন্দ্রমুখীকে দেখিবা মাত্র অন্তরের নিবিড় ঘৃণা দাবদাহের ন্যায় বুকের ভিতর প্রজ্বলিত হইয়া উঠিল। চুনিলালের মুখ পানে চাহিয়া ভ্রুকুটি করিয়া কহিল, চুনিবাবু, এ কোন হতভাগা জায়গায় আনলে? তার তীব্র কণ্ঠ ও চোখের দৃষ্টি দেখিয়া চন্দ্রমুখী ও চুনিলাল উভয়েই হতবুদ্ধি হইয়া গেল। পরক্ষণেই চুনিলাল আপনাকে সামলাইয়া লইয়া দেবদাসের একটি হাত ধরিয়া কোমল কণ্ঠে কহিল, চলো চলো ভিতরে গিয়ে বসি। দেবদাস আর কিছু কহিল না। ঘরের ভিতরে আসিয়া নিজের বিছানায় বিষণ্ণ নতমুখে উপবেশন করিল। চন্দ্রমুখীও নীরবে অদূরে বসিয়া পড়িল। ঝি রূপা বাঁধানো হুঁকায় তামাক সাজিয়া আনিয়া দিল। দেবদাস স্পর্শও করিল না। চুনিলাল মুখ ভার করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। ঝি কি করিবে ভাবিয়া না পাইয়া অবশেষে চন্দ্রমুখীর হাতেই হুঁকাটা দিয়া প্রস্থান করিল। সে দুই একবার টানিবার সময় তীক্ষ্ণ দৃষ্টিতে দেবদাস তাহার মুখ পানে চাহিয়া থাকিয়া হঠাৎ নিরতিশয় ঘৃণা ভরে বলিয়া উঠিল, কি অসভ্য, আর কি বিশ্রী দেখতে। ইতিপূর্বে চন্দ্রমুখীকে কেহ কখনো কথায় ঠকাইতে পারে নাই। তাহাকে অপ্রতিভ করা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু দেবদাসের এই আন্তরিক ঘৃণার সরল এবং কঠিন উক্তি তাহার ভিতরে গিয়া পৌঁছিল। ক্ষণকালের জন্য সে হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু কিছুক্ষণ পরে আরও বার দুই গুড়গুড় করিয়া শব্দ হইল, কিন্তু চন্দ্রমুখীর মুখ দিয়া আর ধোঁয়া বাহির হইল না। তখন চুনিলালের হাতে হুঁকা দিয়া সে একবার দেবদাসের মুখের দিকে চাহিয়া দেখিল, তাহার পর নিঃশব্দে বসিয়া রহিল। নির্বাক তিনজনেই, শুধু গুড়গুড় করিয়া হুঁকার শব্দ হইতেছে, কিন্তু তাহা যেন বড় ভয়ে ভয়ে। বন্ধুমণ্ডলীর মাঝে তর্ক উঠিয়া হঠাৎ নিরর্থক একটা কলহ হইয়া গেলে প্রত্যেকেই যেমন নীরবে নিজের মনে ফুলিতে থাকে এবং ক্রুদ্ধ অন্তঃকরণ মিছিমিছি কহিতে থাকে, তাই তো। এমনি তিনজনই মনে মনে বলিতে লাগিল, তাই তো, এ কেমন হইল? যেমনই হোক, কেহই স্বস্তি পাইতেছিল না। চুনিলাল হুঁকা রাখিয়া নিচে নামিয়া গেল, বোধ করি আর কোনো কাজ খুঁজিয়া পাইল না। তাই ঘরে দুইজনে বসিয়া রহিল। দেবদাস মুখ তুলিয়া কহিল, তুমি টাকা নাও? চন্দ্রমুখী সহসা উত্তর দিতে পারিল না। আজ তার ২৪ বৎসর বয়স হইয়াছে। এই ৯-১০ বৎসরের মধ্যে কত বিভিন্ন প্রকৃতির লোকের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে, কিন্তু এমন আশ্চর্য লোক সে একটি দিনও দেখে নাই।
একটু ইতস্তত করিয়া কহিল, আপনার যখন পায়ের ধুলো পড়েছে। দেবদাস কথাটা শেষ করিতে না দিয়াই বলিয়া উঠিল, পায়ের ধুলোর কথা নয়, টাকা নাও তো। তা নিই বই কি, না হলে আমাদের চলবে কিসে? থাক, অত শুনতে চাইনি।